বিষধর সাপকে কৌটোবন্দী করতে গিয়ে সাপের ছোবল, রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। শুক্রবার আত্মীয়ের বাড়িতে সাপ ঢুকে যাওয়ায় সাপ ধরতে ছুটে যান যুবক। কৌটোবন্দী করার সময় ডান হাতে ছোবল দেয় বিষধর সাপ। শেষে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় যুবককে। পর্যাপ্ত প্রশিক্ষণ না নিয়ে সাপ ধরা ভুল হয়েছিল স্বীকার করেন যুবক। কোনো রকম প্রশিক্ষণ ছিল না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে বোঝার চেষ্টা করেছিলেন কিভাবে সাপ ধরতে হয়, এবং সেটাই হাতে কলমে করতে গিয়ে বিপদের মুখে পড়লেন এই যুবক। ভবানন্দ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভবানন্দ, চিকিৎসকেরা কি জানাচ্ছেন, ওই যুবকের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? দেখো, এটা একটা খুব সুসংবাদ যে যুবকের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আছে। চিকিৎসকরা যেমনটা মনে করেছে যে তার শরীরে বিষক্রিয়া হলে পরেও খুব সেটা খুব সামান্য পরিমাণে ছিল, যেটাকে এখনো পর্যন্ত চিকিৎসার মাধ্যমে ঠিক করা গেছে। তবে যে কাজটা ওই যুবক করতে গিয়েছিল তা যে খুবই মারাত্মক, সে ব্যাপারে কিন্তু চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের মানুষজন সকলেই বলছে যে প্রশিক্ষণ। প্রশ্ন এটাই যে উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে কি করে সোশ্যাল মিডিয়া দেখে একজন এই বিষধর সাপ ধরতে যায়? একদমই তাই, এটাই কিন্তু প্রশ্ন, এবং এটাই কিন্তু সমাজের সর্বস্তরে মানুষজন একই কথা বলছে যে কোনো প্রশিক্ষণ ছাড়া সামান্য সোশ্যাল মিডিয়ার থেকে শিক্ষা নিয়ে সাপ ধরতে যাওয়া, এবং সাপ ধরার পরে যে শিক্ষাটা সেই যুবক পেয়েছে সেই শিক্ষা থেকে যেন অন্তপক্ষে সমস্ত স্তরের মানুষজন ওই শিক্ষা নেয় যে এরকম ধরনের কাজ আর করা উচিত নয়। একদমই এরকম ধরনের কাজ করে নিজের জীবনকে বিপন্ন করা বা আরো পারিপার্শ্বিক অন্যদের জীবনকে বিপন্ন করা কোনো চেষ্টা যেন কিছুতেই করা না যায়, এবং বনদপ্তর যদি অনুমতি না থাকে সেক্ষেত্রে সাপ ধরতে কেউ যেন না যায়, এমনটা মনে করছে বনাধিকারিকরাও। ইন্দিরা, ধন্যবাদ। ভবানন্দ কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ভবানন্দ ছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার যে খবর চোখ রাখবো, সিম বক্স কাণ্ডের তদন্ত, নদিয়ায় অভিযান এসটিএফের। নাকাশিপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্ত ইরশাদের বয়ানের উপর ভিত্তি করে এই অভিযান চলে। রাউটার, মোডেম, 3টি সিম বক্স উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত জানবো। পিয়ালি, জানতে চাইবো, পিয়ালি শোনা যাচ্ছে? পিয়ালির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সিমবক্স কাণ্ডের তদন্তে নদিয়ায় অভিযান চলল স্পেশাল টাস্ক ফোর্সের। নাকাশিপাড়ার একটি বাড়িতে এই অভিযান চলে এবং সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, নদিয়ার এই অভিযান সম্পর্কে জানতে চাইব এসটিএফ। একদমই সৌমারিত, তুমি জানো যে গত দুদিন আগে বেঙ্গল বিভিন্ন জায়গায়, যার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এয়ারপোর্ট, কলকাতা তালতলা এলাকা, এরকম বিভিন্ন জায়গাতে তারা একসঙ্গে রেড চালিয়েছিল এবং সেখানে বিপুল পরিমাণ এই ধরনের সিম বক্স পাওয়া গিয়েছিল, সিম কার্ড পাওয়া গেছিল। সেই ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক, সেই কিন্তু মূল পাণ্ডা হিসেবে ধরা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন। সেই অভিযুক্তকে ইরশাদ নামে সেই অভিযুক্তকে জেরা করেই তারা নদিয়া নাকাশিপাড়াতে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে রাউটার, তারপর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু 3টে সিম বক্স পাওয়া গিয়েছে। তদন্তকারী অফিসাররা যেটা বলছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়েই কিন্তু এই সিম বক্স প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তরা ছড়িয়েছিলেন, যারা মূলত যে লোকাল বা ইন্ডিয়ান যে সমস্ত টেলিকম গেটওয়েগুলো আছে সেগুলোকে বাইপাস করে লোকাল সিমের মাধ্যমে ইন্টারন্যাশনাল কল করা হতো, ফলে শুধুমাত্র এই ধরনের প্রতারণা তারা খরচনে করতো, নাকি এর সঙ্গে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে। ধন্যবাদ পিয়ালি। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।